রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধুদের স্বাগত। আজকে বাবনান মণ্ডল পুকুর ওপেনিং ছিল, আমি চলে এসেছি সেই পুকুর পাড়ে। আমি এই পাশ পুকুরের খবরটি দেওয়ার সময়তেও বলেছিলাম, এই পুকুরে প্রথম দিন যতবার গেছি মাছ খায় না পাশের প্রথম দিন, তবে আজকে আমি সেটা পাইনি। একটু অন্যরকম ছিল আজকের রূপটা, আজকে প্রথম দিন হলেও আজকে মাছ খেয়েছিল। দেখতে পাচ্ছেন 1, 2, 3, 4 যেদিকে শিট আছে সেদিকে মাছ খেলানো হচ্ছে এবং মাছের সাইজ ছিল যথেষ্ট স্ট্যান্ডার্ড। 1, 2, 3 সেদিকেও মাছ খেয়েছিল এবং যেদিকে 27-28 শিট আছে সেদিকে মাছ খেয়েছিল এবং যেদিকে 21-22 শিট আছে সেদিকেও মাছ খেয়েছিল, তবে সেদিকে একটি শিট মাছ পায়নি। আর চারদিকের মধ্যে একটি পার খারাপ গিয়েছিল, সেটা হলো 10, 11, 12, 13, 14 যেদিকে শিট হয়, মানে 12, 13, 14 সেই দিকে কিন্তু রিপোর্ট খারাপ গিয়েছিল। বাকি তিন দিকে রিপোর্ট ভালো ছিল, সবাই কম বেশি মাছ পেয়েছিল, মাছের সাইজ ছিল যথেষ্ট ভালো। কীরকম কী মাছ পেয়েছিল তার এক ঝলক অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকুন সেই রকম কিছু মাছ ধরার ভিডিও আর কিছু নেটের ভিডিও। আগামী দিনে এই পুকুরে মাছ ধরার কিছু ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব, যেটি এই ভিডিওর সঙ্গে অ্যাটাচ করা সম্ভব হচ্ছে না, তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, লেন্দি হয়ে যাবে, দেখতে অসুবিধা হবে এবং শিকারীরা কেমন আনন্দ পেয়েছেন সেটাও কম বেশি আপনারা দেখতে পাবেন। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু। আর ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে শেয়ার করলাম, আবারও শেয়ার করব। যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক তারা ওনাদের কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করবেন। আর আশা রাখবো আগামী দিনে যেন আরও বেশি মাছ খায় এবং আপনারা যারা মাছ ধরতে যাবেন তারা যেন অনেক বেশি মাছ পান, তাহলে শিকারীরাও খুশি হবেন এবং আমারও ভালো লাগবে। আমি আপাতত বিদায় নিচ্ছি, পরের ভিডিওয়ে আমি আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ। ঠিক আছে, সে পুরো তুলতে হবে না, বিয়ে দেন রুই মাছ আছে না একটা? হ্যাঁ হ্যাঁ দেখেন, ঠিক আছে নামিয়ে দেন। একদম কেন উঠবে না, এই রোজিনা ক্লাবের জন্য আমরা মৎস্য শিকারীরা পরিচিত হতে পারি। এই তো তুলছি, আমরা মৎস্য শিকারী টেনেই তুলে একটা একটু স্ট্যান্ডার্ড আছে ওদের সাইজ। হ্যাঁ মাছ যে কোনো জায়গায় যাই এনার থেকে আমাদের পরিচিতিতে বা হয় এবং বাড়ে, আমরা এনার প্রতি। কোন জায়গা আপনাদের? বিঘাটি থেকে আসি। বিঘাটি এই পুকুরে প্রথম দিন মাছ খায় না তো বুঝে পেয়েছেন, এটাই যথেষ্ট। ঠিক আছে নামিয়ে দিন। আরো দু চারটে হয়ে গেলে নিশ্চয়ই। ঠিক আছে নামিয়ে দিন, মাছ মরে যাবে দাদা। মরবে না ওই মানে? ও নিয়ে গেলে পুকুরেই থাকবে, যাবে আর কোথায়? হ্যাঁ ঠিক আছে নাবিয়ে দিন এবার, তাহলে মাছ মরে যাবে। কেউ আছে খায় না, সেই তো বলছি চারটে বংশী পুরো গিলে এ তো পুরো আড় মাছের মতো খেয়েছে, একটাই গিলেছে।
যা খেয়েছে ভাঁ হয়েছে ভাই দাঁড়া না এটা খুলে দিলে ভাই আমি ছেড়ে দিলাম ওই জন্য মানে অত তাড়াহুড়ো না ওটা মাছ লেগে সরে গেছে না 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 এই মাছটা লেগে হয়তো ওটা ও জীবনে একটাই মাছ তো আছে কোনোটাতেই মাছ নেই যা আবার বাহ ঠিক আছে নামিয়ে দিন সেটাই তো দেখছি আপনার তোলা আছে ওই নেটটা টেনে দেবেন তো ও বাবা ঠিক আছে ঠিক আছে আটকে গেছে আটকে গেছে ও ঠিক আছে কোনো অসুবিধা নেই ও বই 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 বোঝে বোঝে গেছে ব্যাস 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 বোঝে গেছে অসুবিধা নেই বোঝে দরকার নেই ওটা ওই ইয়ে মাধা ইয়ের